দীঘা সাইটসিনের একটি আকর্ষণীয় স্থান দীঘা মোহনা। দীঘা মোহনা যাওয়ার সবথেকে ভালো সময় ভোরবেলা। নিউ দীঘা বা ওল্ড দীঘা থেকে টোটো বা অটো করে চলে আসতে পারেন মোহনা। নিউ দীঘা থেকে দূরত্ব 3.5 কিলোমিটার আর ওল্ড দীঘা থেকে দূরত্ব 2.5 কিলোমিটারের মতো। দীঘার মোহনায় চম্পা নদী এসে মিশেছে বঙ্গোপসাগরে। সূর্যোদয়ের আগে আসতে পারলে মোহনা থেকে সূর্যোদয় খুব সুন্দরভাবে দেখা যায়। পর্যটকদের কাছে এই মোহনার বিশেষ আকর্ষণ সমুদ্রের অনেক ভিতর পর্যন্ত চলে যাওয়া এই সেতু। কংক্রিটের এই সেতুর চারিদিকে বড় বড় বোল্ডার দিয়ে ঘেরা থাকে। জোয়ারের সময় এই সেতু চলে যায় জলের নিচে। সেতুর একদম শেষ প্রান্তে রয়েছে শিল্পী জোন। এই পাথরগুলির ফাঁকে কাঁকড়া চিংড়ি মাছ দেখা যায়। মোহনার এই বিচে ব্রেকফাস্টের সুন্দর ব্যবস্থা রয়েছে। সি বিচে ছাতার তলায় বসে আপনি করে নিতে পারেন আপনার মনোমতো প্রাতরাশ। সমুদ্রের ঢেউ, সূর্য আর মেঘের খেলা দেখতে দেখতে অনেকটা সময় কেটে যাবে। ভোরবেলায় সমুদ্র স্নানও সেরে নিতে পারেন এই মোহনার বিচে। দীঘা মোহনার আরেকটি আকর্ষণ মাছের বাজার। বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ এখানে সস্তায় কিনতে পারবেন। এছাড়াও আছে শুটকি মাছের বাজার। দীঘা মোহনায় ঘন্টা 2-3 কাটিয়ে ফিরে চলুন। তবে আমি বলবো, সমুদ্রের ধার বরাবর সৈকত সরণি ধরে হেঁটে যেতে পারলে সব থেকে ভালো হয়। এটাই ছিল দীঘা মোহনার রিভিউ। চলে আসুন দীঘা মোহনায়। ভালো থাকবেন সকলেই।